শিগগিরই মিলছে না লোডশেডিং থেকে মুক্তি, কখন কোথায় করা হবে শিডিউল জানালেন প্রধানমন্ত্রী। যুদ্ধের কারণেই নাভিশ্বাস, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান। রাজধানীতে সরগরম কোরবানির পশুর হাট, বাড়ছে ক্রেতা সমাগম, ঢাকার বাইরেও জমজমাট বেচাকেনা, পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিয়ে পাল্টাপাল্টি মত। মিনা যাত্রার অপেক্ষায় 10 লাখেরও বেশি হাজি সময় কাটাচ্ছেন জিকির আসকারে, বাংলাদেশিদের নির্বিঘ্ন ব্যবস্থাপনার আশা স্বাস্থ্যমন্ত্রীর। এক রাত জেগে পাহারা, 15 রাত শান্তিতে ঘুম, রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দারাই নিশ্চিত করছেন নিরাপত্তা, কমেছে অপরাধ, উদ্ধার হচ্ছে অস্ত্র মাদকও। এবং 4,500 টাকার কাভার্ড ভ্যানের ভাড়া ঠেকেছে 25,000-এ, ঈদে রফতানি বাড়ায় চাপ সামাল দিতে পারছে না অফ ডগুলো, চট্টগ্রামে শত শত কাভার্ড ভ্যান আটকা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বিদ্যুৎ উৎপাদনে ভর্তুকির চাপ কমাতে বর্তমান পরিস্থিতিতে লোডশেডিং করতে হবে জানিয়ে দেশবাসীকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষের কষ্ট যাতে কম হয় তাই কখন কোন এলাকায় কত ঘন্টা লোডশেডিং হবে তার তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বিদ্যুতে মোট ভর্তুকি দিতে হচ্ছে 28,000 কোটি টাকা, আর যে এলএনজি আমদানি করছি, গ্যাসের চাহিদা পূরণের জন্য আমাদের বিদ্যুৎ কেন্দ্র বা ইন্ডাস্ট্রি চালু রাখার জন্য সেখানে ভর্তুকি দিতে হচ্ছে 25,000 কোটি টাকা। কারণ প্রতি কিউবিক মিটার এলএনজি ক্রয়ে সরকারের ব্যয় হয় 59.60 টাকা, কিন্তু আমরা সেটা বিক্রি করছিলাম, গ্রাহকদের কাছে দিচ্ছিলাম মাত্র 9.69 টাকা। বিদ্যুৎ আমরা সকল ঘরে দিয়েছি এটা ঠিক, কিন্তু বর্তমানে কিন্তু আমাদেরকে লোডশেডিং করতেই হবে, যতটুকু পাওয়া যায় এই বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, বিদ্যুতের ব্যবহার কমাতে হবে। আর আমাদের এখন একটাই উপায়, যে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে প্রত্যেক এলাকা ভিত্তিক কখন কোন এলাকায় কত ঘন্টা লোডশেডিং হবে এটার একটা রুটিন তৈরি করে সেইভাবেই লোডশেডিং, যাতে মানুষ সেই সময়টা প্রস্তুত থাকতে পারে, যে মানুষের কষ্টটা যেন আমরা লাঘব করতে পারি, সেই বিষয়টাই আমাদের এখন নজরে দিতে হবে। এবং আমি মনে করি, আশা করি যে দেশবাসী অন্তত এ ব্যাপারে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। রাজধানীতে সরগরম কোরবানির পশুর হাট, বাড়ছে ক্রেতা সমাগম, ঢাকার বাইরেও জমজমাট বেচাকেনা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আফতাবনগর হাটে আছেন সহকর্মী সানবীর রূপল, মুন্সীগঞ্জের মুক্তারপুর হাটে আছেন নাসিরুদ্দিন উজ্জ্বল এবং রাজশাহীর সিটি হাটে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমেই যাচ্ছি রূপলের কাছে। সকাল থেকে এক পশলা বৃষ্টি হয়েছে, যার ফলে মানুষজন কিন্তু তেমন একটা আসেনি এখন পর্যন্ত, তবে রোদ যখন উঠেছে, রোদ ওঠার পরে লোকজন আসতে শুরু করেছে পশুর হাটে। তবে পাশাপাশি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যাপ্ত পরিমাণ গরু আসছে এবং ট্রাকে করে এখনো গরু ঢুকছে এবং ব্যাপারীরাও নতুন করে তাঁবু গাড়ছেন। এই হাটে গতকালকেও যে পরিমাণ পশু ছিল, আজকে তার চেয়েও আরো অনেক বেশি পশু এসেছে, তবে ক্রেতা সমাগম সেই পরিমাণ নেই, যার ফলে এখন পর্যন্ত বিক্রি সেভাবে জমে উঠেনি। তবে বিক্রেতারা যারা আছেন তারা বলছেন যে আজকে বিকেল নাগাদ তাদের বিক্রি বাড়বে এবং বিকেল বেলা যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে বেচা কেনা ভালো হবে। তবে গত কয়েকদিনে যাদের পর্যাপ্ত রাখার জায়গা আছে পশু, তারা কিন্তু এর মধ্যে পশু কেনা শুরু করেছেন এবং পশু কিনে নিয়ে গেছেন। এখনো পর্যন্ত হাটের ক্রেতা যারা আসছেন এবং পশু কিনে নিয়ে গেছেন তারা বলছেন যে অন্যান্য বছরের চেয়ে এবছরের দাম তুলনামূলক বেশি এবং মাঝারি বা ছোট গরুর চাহিদাও বেশি। তবে সেই তার কারণ হিসেবে ব্যাপারীরা বলছেন যে এবার অন্য বছরের চেয়ে পশু খাদ্যের দাম অনেক বেশি, যার ফলে পশুর যে তাদের এখানে আনতেও খরচ বেশ পোহাতে হয়েছে এবং সেই খরচ মিটিয়ে তাদের কিছুটা লাভ
করতে হলেও অন্য বছরের চেয়ে সেটা বেশ খানিকটা বেশি দাম হাঁকছেন। তবে দাম দর করারও সুযোগ থাকছে, সেই দাম দর করে পছন্দ অনুযায়ী তারা ক্রেতারা পশু কিনে নিয়ে যাচ্ছেন। এবং পশু কিনে নিয়ে তারা বলছেন যে এখন পর্যন্ত যারা পশু কিনে নিয়ে গেছেন তাদের কিন্তু দাম দরের বিষয়ে অনেকে চিন্তা ভাবনা করেননি, কারণ এটি কোরবানির পশু, সেই হিসাব করে তারা পছন্দসই পশুটাই কিনতে চান। তো এখন পর্যন্ত যে এটিএম বুথগুলো বা যে মোবাইল ব্যাংকিং কার্যক্রম এই হাটে এবং ঢাকা সিটি উত্তর সিটি কর্পোরেশন 6টি হাটে সেই ব্যবস্থা রাখা হয়েছে, সেই ব্যবস্থাগুলো পুরোপুরি প্রস্তুত আছে। তবে আগামীকালকেও পুরোপুরি জমে উঠবে এমনটাই প্রত্যাশা করছেন ব্যাপারীরা। এখন পর্যন্ত এই ছিল আফতাবনগরের পশুর হাট থেকে সবশেষ খবর। চলে যাচ্ছি মুন্সীগঞ্জে, সেখানে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল মুন্সীগঞ্জের খবর জানাতে। এই যে ধলেশ্বরী তীরের হাটটি, সেখানে কিন্তু আমরা দেখছি যে গরুতে ভরে গেছে এবং এই কোরবানির পশু কিনে কিন্তু ভিড় বাড়ছে, কারণ ঈদ খুব সামনে। এখানকার ইজারাদার বলছেন যে এই এখন পর্যন্ত তাদের হাটে কিন্তু 2500-এরও বেশি পশু পসরা সাজিয়েছে এবং জেলায় কিন্তু 43টি কোরবানির হাট রয়েছে, এর মধ্যে কিন্তু স্থায়ী রয়েছে 2টো এবং 41টি অস্থায়ীভাবে। সব জায়গায় কিন্তু কোরবানির পশুতে ভরপুর এবং ক্রেতাদের আনাগোনা শুরু হয়ে গেছে। এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন জেলায় কিন্তু প্রায় 29,000 পশুর ঘাটতি রয়েছে, যে এই 17 লাখ মানুষই অধ্যুষিত এই জেলাতে কিন্তু 54,000 পশুর যে তাদের চাহিদার কথা জানিয়েছেন কোরবানির জন্যে। সেখানে কিন্তু 25,000 পশু এই জেলাতে পালন করা হয়েছে, সে কারণেই এই ঘাটতি মেটাতে আমরা লক্ষ্য করছি যে সিরাজগঞ্জ সহ বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু খামারিরা নৌকায় করে এখানে বিভিন্ন রকমের কোরবানি পশু নিয়ে এসছে এবং রং বেরঙের পশু যে কিন্তু ভরে গেছে পুরো হাট এবং একেবারে ধলেশ্বরী তীর ঘেঁষে একেবারে মূল যে এলাকা মুক্তারপুরের সেখান পর্যন্ত কিন্তু থরে থরে সাজিয়ে রাখা হয়েছে এই গরুগুলো। এবং সেই গরু দেখবার জন্য পছন্দের যে পশু সেটি কিনবার জন্য কিন্তু ক্রেতারা আসছেন এবং কেনাবেচাও কিন্তু চলছে। তবে সব যারা নাকি এই কোরবানি পশু কিনতে আসছেন তারা কিন্তু দাবি করছেন যে গেলবারের চাইতে কিন্তু এবার দাম কিছুটা চড়া এবং খামারিরা দাম ছাড়তে চাচ্ছেন না, সে কারণে কিন্তু আবার ঘুরে অন্য হাটে যাচ্ছেন, এক হাট থেকে আরেক হাটে কিন্তু ক্রেতারা ঘুরছেন এবং তারা শেষ দিনের অপেক্ষায় আছেন। তারা বলছেন গেল বছর কিন্তু শেষ দিনে দাম কিছুটা কমেছে, কিন্তু খামারিরা বলছেন যে তারা কিন্তু অনেক উচ্চ দরে খাবার কিনে গোখাদ্যের অভাবের মধ্যে কিন্তু নানা রকম চ্যালেঞ্জের মধ্যে তারা পশু পালন করেছেন, কিন্তু সেই পশুগুলো যদি তারা ন্যায্য দাম না পান তখন কিন্তু তাদের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। সে কারণে তারা বলছেন যে এই কোরবানির পশু ঘিরে যে তাদের নানা রকম প্রস্তুতি এবং এই যে কোরবানির যে প্রস্তুতি ঘিরে কিন্তু অনেক বড় অর্থনীতি তাদের রয়েছে, সেই অর্থনীতি কোনোভাবে যেন ধাক্কা না খায়, সে কারণে তারা চাচ্ছেন যে ন্যায্য মূল্য যাতে পান এবং সেইভাবে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন পশু বিক্রির। আর যারা ক্রেতা তারা পছন্দের পশুটি নেবারও চেষ্টা করছেন। তো এই ছিল মুন্সীগঞ্জের সবশেষ। আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী রকি। রকি, সেখানকার কি পরিস্থিতি? ঈদুল আজহার দিন যত ঘনিয়ে আসছে কোরবানির পশুর যে বেচা কেনা সেটি ততই বাড়ছে রাজশাহীর সিটি হাটে। মূলত এখানে প্রচুর পরিমাণ কোরবানির যে পশু সেগুলো কিন্তু উঠেছে আজও রাজশাহীর যে সিটি হাট, তার হাটের দিন আজ। এই হাটের দিনে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি প্রায় 3,000-এরও বেশি এখানে কোরবানির গরু এবং মহিষ কিন্তু উঠেছে এবং সকাল থেকেই জমে উঠেছে হাট। বিক্রেতারা যেটি বলছেন যে আসলে এখন পর্যন্ত তারা ক্রেতা সমাগম তেমন দেখছেন না, কোরবানির পশুর চাহিদা রয়েছে, এখানে কোরবানির পশু লালন পালন করা হয়েছে 99,000 কোরবানির পশু এখানে উদ্বৃত্ত রয়েছে, যা এই অঞ্চলের চাহিদা মিটিয়েও জেলার অন্যান্য অঞ্চলে পাশাপাশি রাজশাহী বিভাগের ক্ষেত্রে যদি বলে রাখি, রাজশাহী বিভাগে এখানে 20 লক্ষ কোরবানির পশুর চাহিদা রয়েছে, তার বিপরীতে কিন্তু কোরবানির পশু লালন করা হয়েছে এখানে 44 লক্ষ, প্রায় 24 লক্ষ কোরবানির পশু উদ্বৃত্ত রয়েছে, যা এই অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলগুলোতে যাবে। সব মিলিয়ে আসলে কোরবানির যে পশু বেচা কেনা সেটি কিন্তু গত হাটেই কিন্তু জমজমাট হয়ে উঠেছিল এবং গত হাটে আমরা যেই পরিমাণ লোকজন দেখেছি
ক্রেতা দেখেছি সেই পরিমাণ ক্রেতা কিন্তু এখন পর্যন্ত কিন্তু গত হাটেই কিন্তু জমজমাট হয়ে উঠেছিল, এবং গত হাটে আমরা যে পরিমাণ লোকজন দেখেছি, ক্রেতা দেখেছি, সেই পরিমাণ ক্রেতা কিন্তু এখন পর্যন্ত এই হাটে দেখা যাচ্ছে না। তবে প্রচুর পরিমাণ কোরবানির যে পশু সেটি কিন্তু উঠেছে, এবং জমজমাট বেচাকেনাও কিন্তু শুরু হয়ে গেছে। তবে আমরা যেটি দেখছি যে শহর অঞ্চলের মানুষ কিন্তু শেষের দিকে কোরবানির পশু কেনেন তাদের জায়গা স্বল্পতার কারণে, সেক্ষেত্রে শহর অঞ্চলের মানুষ কিন্তু এখন প্রবেশ করছে হাটে, এবং হাট ইজারাদের পক্ষ থেকেও কিন্তু নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তা পাশাপাশি এই সময় জাল টাকা শনাক্তকরণ মেশিন সহ নানা ব্যবস্থাই নেওয়া হয়েছে। সব মিলে হাটের যে কোরবানির পশুর বেচাকেনা তা এখন জমজমাট বলা চলে। এই ছিল আমার কাছে রাজশাহী সিটি হাট থেকে কোরবানির। রাজধানীর আফতাবনগর, মুন্সীগঞ্জের মুক্তারপুর এবং রাজশাহীর সিটি হাট থেকে কোরবানির পশু বেচাকেনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ছুটছেন রাজধানীবাসী। ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় আছেন সহকর্মী রাশেদ লিমন, সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে যদি বলি ঈদের ঈদ যাত্রার যে চাপ, সেই চাপটা কিন্তু আসলে মহাসড়কে আমরা দেখতে পাই নাই। আমি সকাল থেকে আসলে গাবতলী বাসস্ট্যান্ড থেকে শুরু করে এরপরে যদি বলি যে একদম পুরো ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘুরে দেখলাম যে ঈদের যে চাপ, বাড়তি চাপ, যে সড়কে যে গাড়ির বাড়তি চাপ, সেটা কিন্তু এখনও শুরু হয়নি। গাবতলী বাসস্ট্যান্ডে যেটা দেখেছিলাম যে সেখানে বাস কাউন্টারগুলোতে তারা অপেক্ষা করছেন যাত্রীর জন্য, যাত্রী এসে ভরছেন এবং টিকিট যারা নিতে আসছেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে কাউন্টার থেকে পাচ্ছেন। এরপরে যদি বলি চন্দ্রা মোড়ের অবস্থা, সেটিরও কিন্তু আমরা দেখলাম সেখানেও কিন্তু দীর্ঘ গাড়ির সারি, তারা বিভিন্ন ছোট রুট কিংবা বড় রুট, অর্থাৎ ছোট রুট বলতে চন্দ্রা থেকে গাজীপুর থেকে টাঙ্গাইল এই দিকটায়, আবার সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর ওদিকটার গাড়িরাও আমরা কিন্তু দেখেছি যে তারা যাত্রীর জন্য অপেক্ষা করছেন, অর্থাৎ সে যাত্রী চাপ, ঈদের চাপ সেটি কিন্তু শুরু হয় নাই। যদি সড়কের কথা বলি, সড়কের কথা বললে বলতে হবে যখনই আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ সম্পন্ন হয়েছে, এবং গত ঈদে অর্থাৎ রোজার ঈদে, ঈদুল ফিত্রে কিন্তু আমরা দেখেছি যে প্রথমবারের মতো একদম এই পূর্ণাঙ্গ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঈদযাত্রা হয়েছে, এবং সেখানে কিন্তু ভোগান্তির ছিটে ফোটাও ছিল না। এবং এবারও তেমনটাই যারা রয়েছেন, বিশেষ করে আগামীকাল যেহেতু বৃহস্পতিবার, একটি আগামীকাল অর্থাৎ দুপুরের পর থেকেই কিন্তু যাত্রী চাপ বাড়বে, সেক্ষেত্রে কিন্তু আসলে এখানে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে হয়তো বা কোথাও কোথাও একটু বাড়তি চাপের কারণে মহাসড়কে ধীর গতি হলেও যানজট বা দীর্ঘ যানজট সেটি হওয়ার সম্ভাবনা নেই। যদিও এই যে ঈদটা, এটি কিন্তু আসলে যেহেতু কুরবানির ঈদ, আমরা জানি রাজধানীর গরুর হাটটাও কিন্তু শেষ দুই দিনে জমে উঠবে, এবং ঠিক একই সময়ে কিন্তু আসলে যে বাড়ি ফেরা মানুষ, সে বাড়ি ফেরা মানুষেরও ঢলটা নামবে। তো সব কিছু মিলিয়ে রাস্তা সড়কে কিন্তু দুইমুখী চাপ থাকবে। সেক্ষেত্রে বলা হচ্ছে যদি ট্রাফিক ব্যবস্থাপনা একটু তদারকি করা হয় তাহলে এ পথে অন্ত খুব একটা দুর্ভোগ হবে বলে মনে হচ্ছে না। তো এই ছিল মহাসড়ক থেকে আমার কাছ থেকে এখনকার মতো। ঈদযাত্রার খবর জানাতে টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ লিমন। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর বাকি মাত্র একদিন, এরই মধ্যে সৌদি আরবের অভ্যন্তরীণ মুসল্লিরা রাজধানী রিয়াদ সহ বিভিন্ন শহর থেকে মক্কায় আসছেন। এবছর সৌদি নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসী সহ 1.5 লাখ মুসল্লি হজ পালনের অনুমতি পেয়েছেন। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك এই মুহূর্তে লাখ লাখ মুসল্লির পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা। করোনার কারণে 2 বছর বিরতির পর হজ পালনের উদ্দেশ্যে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন 10 লাখ মুসল্লি। বুধবার 7 জিলহজ সকাল থেকে রিয়াদ সহ বিভিন্ন শহর থেকে মক্কা অভিমুখে রওনা হয়েছেন স্থানীয় মুসল্লিরা। মিকাত থেকে তারা হজের ইহরাম পরে মক্কায় উপস্থিত হয়ে উমরা পালন শেষে হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নেবেন। এখান থেকে আমরা সরাসরি মিকাতে যাব, ওখানে গিয়ে আমরা হেরাম করব, হেরাম করে আমরা ইনশাআল্লাহ হজের প্রথম যে পদক্ষেপ উমরা পালনের জন্য আমরা রওনা হব। সবাই মক্কা যাবে, মক্কা মিনাতে যাবে, মিনা থেকে সেরা হেরাম করবেন, হেরাম করে তারপরে
সৌদি আরবের আভ্যন্তরীণ 1.5 লাখ মুসলিমের মধ্যে বহু প্রবাসী বাংলাদেশি সৌদি আরব থেকে হজ পালনের জন্য মনোনীত হয়েছেন। সুষ্ঠুভাবে হজ পালনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। এবারের হজ যাত্রা নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। পবিত্র মক্কায় ইবাদত ও জিকির আজকারে সময় পার করছেন মুসল্লিরা। মিনা যাত্রার অপেক্ষায় 10 লাখেরও বেশি হাজি। এবার বাংলাদেশিদের অন্য বাড়ির চেয়ে নির্বিঘ্ন হজ পালনের আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সৌদি আরব থেকে আল মামুন শিপনের রিপোর্ট। রাত থেকে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। মক্কার মসজিদে হারাম থেকে প্রায় 8 কিলোমিটার দূরে বাসে করে যাবেন তারা, হেঁটেও যাবেন অনেকে। এর মধ্য দিয়ে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। হজের অংশ হিসেবে তারা 5 দিন মিনা, আরাফাত, মুজদালিফা, মক্কা ও মিনায় অবস্থান করবেন। আরাফাতের ময়দানে মসজিদে নামিরায় পবিত্র হজের খোতবা পাঠ করবেন দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক শায়খ ডক্টর আব্দুল করিম মোহাম্মদ আল ইসা। দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি যাতে সুন্দর করে আমরা হজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মিনা, আরাফা, মুজদালিফা সবগুলো কাজ সুন্দর করে করতে পারি। নিয়ম পালন করেই যাতে আমাদের সর্বোচ্চ সংখ্যক হজকর্মী এবং অন্যান্য যারা আসছেন ঢাকা থেকে তারা যাতে যেতে পারেন। হজ যাত্রীদের সার্বিক সেবা প্রদানের জন্য হজ প্রশাসন দল, হজ চিকিৎসক দল, সহায়তাকারী দল, কারিগরি দল এসেছেন। অন্য যে কোনো বছরের চেয়ে এবার বাংলাদেশিরা সুষ্ঠুভাবে হজ পালন করতে পারবেন বলে আশা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশনা দিয়েছে এবং আমাকে উনি পাঠিয়েছেন যাতে আমরা ওভারঅল বিষয়গুলো এখানে দেখতে পারি। মিনার যেদিকে চোখ যায় তাবু আর তাবু, চোচালা ঘরের মতো এসব তাবুতে থাকবেন হাজিরা। এ সময় মিনায় আগুন জ্বালানো নিষেধ, কারণ তাবুতে আগুন লেগে যেতে পারে। শীততাপ নিয়ন্ত্রিত এসব তাবুতে আছে বাতি, বাথরুম। আল মামুন শিপন, সময় সংবাদ, সৌদি আরব। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালের পাশের রাস্তায় গাড়ি রাখা নিয়ে পুলিশের সঙ্গে চালক হেলপারদের বাগবিতণ্ডা হয়েছে। এক পর্যায়ে স্বল্প পাল্লার গাড়ি চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। সকাল 9টার পর ঘটনা শুরু। চালক ও হেলপারদের দাবি, তারা কোথাও গাড়ি রাখার জায়গা পাচ্ছে না। টার্মিনালে ঢোকার পথও রেকর্ড দিয়ে বন্ধ করে পুলিশ। গালিগালাজ ও মারধর করেছে বলেও অভিযোগ তাদের। পুলিশ বলছে উত্তেজিত চালক হেলপারদের শান্ত করার চেষ্টা করছেন তারা। পদ্মা সেতু চালু হওয়ায় এই টার্মিনালে গাড়ির চাপ বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। টার্মিনালে ঢুকবে, আমাদেরকে ঢুকতে দেয় না, টাকা চায়, টাকা দেনে দেখে আমাকে মারধর করছে। চারটা কুরআন দিছি আমরা, এখানে জায়গা পাইতাছি না, ঢুকতাছি না, আমাদের স্থান এইটাই। এখানের বাহিরে যদি যায় আমাদের কাগজ নিয়ে দিবে, আমাদেরকে মামলা দিবে। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের অনেক পরিবহন বাড়ছে, তো আমাদের টার্মিনালে তো জায়গা বাড়েনি, সেক্ষেত্রে আমাদের কোনো স্থান নাই। শ্রমিক মালিক আমাদের সবার সাথে ভালো সম্পর্ক, মাঝে মাঝে হয়তো তাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয়। ঈদের ঠিক আগে প্রাইভেট আইসিডিগুলোর সক্ষমতার অভাবে রফতানিতে জটিলতা সৃষ্টি হয়েছে। এতে তৈরি পোশাক খাতে বিপর্যয় দেখা দিয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে শত শত পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেইনার আটকা পড়েছে। শাখাত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের পার্শ্ববর্তী অফডক এসেক ব্রাদার্সের সামনে অবস্থান নেওয়া এসব যানবাহনকে প্রতি ঘন্টায় 1 ইঞ্চি সামনে এগিয়ে আবার থমকে যেতে হচ্ছে। গত এক সপ্তাহ ধরে গাড়িগুলোকে এভাবেই এগুতে হচ্ছে। নগরীর কালুরঘাট থেকে এসেক ব্রাদার্সের দূরত্ব মাত্র 15 কিলোমিটার, আর এ দূরত্ব অতিক্রমে সময় লাগছে কমপক্ষে 5 দিন। এক সপ্তাহ কোনো গাড়ি আছে 4 দিন, কোনো গাড়ি আছে 5 দিন, এইভাবে আমরা এখানে বসে রয়েছি। সিএনএফে ফোন দিলে খালি বলে যে মাল নামাবো নামাবো, দেখতেছি দিতাছি, টেবিল খরচ লাগবে। গার্মেন্টস ব্যবসায়ীদের অভিযোগ, ঈদের ঠিক আগে হঠাৎ করে রপ্তানি বেড়ে যাওয়ায় প্রাইভেট আইসিডি বা অফডকগুলো চাপ সামাল দিতে ব্যর্থ হয়। কার্গোগুলো হ্যান্ডওভার করার একটা নির্দিষ্ট টাইম আছে, টাইমটা কিন্তু আমরা মিস করছি, এবং এটার জন্য আমাদের কিন্তু সামনে এক্সপোর্টের বড় ধরনের একটা ধাক্কা খাওয়ার সম্ভাবনাটা আছে। একটা আনলিমিটেড টাইম ওয়েটিংয়ে থাকতে হয়, তাদের একটা ড্যামারেজ আসে, তাদের খরচ বেড়ে যায়, সেই কারণে তারা এই 25,000 টাকা করে ভাড়াটা চাচ্ছেন। 19টি প্রাইভেট আইসিডি সরকারের অনুমোদন নিয়ে বন্দরের বিকল্প
বিকল্প হিসেবে কাজ করছে। এর মধ্যে 13টি আইসিডি গার্মেন্টস পণ্য রপ্তানি প্রক্রিয়া সম্পন্ন করে। এটা ডিপো সক্ষমতার উপর যেহেতু চাপ পড়ছে, নতুন ডিপো না আসলে এবং বিদ্যমান ডিপোগুলোর যদি ক্যাপাসিটি না বাড়ানো যায় তাহলে এই সমস্যার সমাধান হবে না। 13টি আইসিডির 70,000 কন্টেনার গার্মেন্টস পণ্য ধারণ ক্ষমতা রয়েছে। দিনের পর দিন আটকে আছে হাজার হাজার পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেনারবাহী লরি, আর তার প্রতিক্রিয়া পড়ছে মূল শহরে। সেখানকার প্রধান প্রধান সড়কগুলোতেও সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। চট্টগ্রাম বন্দরের টোল সড়ক থেকে কমল দে, সময় সংবাদ। এক রাত জেগে পাহারা দিই আর 15 রাত শান্তিতে ঘুমাই, এই মন্ত্রে নিজেরাই নিরাপত্তা নিশ্চিত করছেন উখিয়া ও টেকনাফ ক্যাম্পের রোহিঙ্গারা। এতে ক্যাম্পে অপরাধ কমেছে 95%, বেড়েছে অস্ত্র ও মাদক উদ্ধারও। খলিলুর রহমানের ক্যামেরায় শাকির আহমেদের রিপোর্ট। কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা ক্যাম্পে ডুবছে সূর্য। সন্ধ্যা নামার পরপরই শুনশান নীরবতা আর অন্ধকারের সুযোগে ক্যাম্পে অপরাধীরা যখন সক্রিয়, ঠিক তখনই 10 লাখ রোহিঙ্গার নিরাপত্তায় রাতভর পাহারা দিতে প্রস্তুত হচ্ছেন একদল রোহিঙ্গা। 2021 সালে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ড ও 6 মার্ডারের পর উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সৃষ্টি হয় থমথমে পরিস্থিতি। এ সময় ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি শান্তিকামী রোহিঙ্গাদের সম্পৃক্ত করার প্রত্যয়ে স্বেচ্ছা পাহারা ব্যবস্থা চালু করে 8 আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এটা মূল্যায়ন করে দেখা গেল যে স্বেচ্ছা পাহারা ব্যবস্থা অত্যন্ত ফলপ্রসূ। 50 থেকে 60 কিলোমিটার দূরত্বের প্রতিটি সাবব্লকের সামনে পালাক্রমে 15 দিন পরপর 5 জন করে পাহারা দেন। এভাবেই প্রতিরাতে প্রায় 9,000 পাহারাদার দায়িত্ব পালন করে আর শান্তিতে ঘুমায় 10 লাখ রোহিঙ্গা। পাহারার ব্যবস্থা চালু করার আগে অনেক দর্শন হতো। তো আমাদের গড় বাসাগুলি একদম নর্মাল তিরপালের, ওখানে হঠাৎ করে কেউ ঢুকে যেতে পারতো। আমাদের অনেক মা বোনেরা এরকম নির্যাতনের শিকার হতো। স্থানীয়দের সঙ্গে রোহিঙ্গাদের সংঘাত নিয়ন্ত্রণে এই ব্যবস্থা কার্যকরী ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া পাহারা দেওয়ার জরিয়া আরো বেশি শান্তি করে গুনতে পারি। 9 মাসে দুষ্কৃতকারী গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার বেড়েছে 4 গুণ, গুলি উদ্ধার বেড়েছে 60 গুণ, আগ্নেয়াস্ত্র ও স্বর্ণ উদ্ধার বেড়েছে যথাক্রমে 7 গুণ ও 3 গুণ, আর সার্বিকভাবে অপরাধ কমেছে 95%। তারা অপরাধীদের সম্পর্কে তথ্য দিচ্ছে, সেই তথ্য মূল্যায়ন করে আমরা অপরাধীদের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এই পাহারা ব্যবস্থা 4 স্তরে মনিটরিং করা হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, কক্সবাজার। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পদত্যাগ করেছেন অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ। প্রশাসন পরিচালনায় প্রধানমন্ত্রী বরিস জনসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এরই মধ্যে মন্ত্রীপদে নতুন 2 জনকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী। এক এমপির বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ জানার পরও তাকে সরকারের ডেপুটি চিফ হুইপ করায় মঙ্গলবার ক্ষমা চান বরিস। এর কয়েক মিনিটের মাথায় নাটকীয়ভাবে পদত্যাগ করেন 2 মন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে চিঠিতে প্রশাসন পরিচালনায় জনসনের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এছাড়াও এদিন আরও 2 এমপি পদত্যাগ করেছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিগগিরই মিলছে না লোডশেডিং থেকে মুক্তি, কখন কোথায় বিদ্যুৎ বিভ্রাট করা হবে শিডিউল জানালেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হওয়ার আহ্বান। রাজধানীতে সরগরম কোরবানির পশুর হাট, বাড়ছে ক্রেতা সমাগম, ঢাকার বাইরেও জমজমাট বেচাকেনা। পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিয়ে পাল্টাপাল্টি বন্ধ। এবং মিনা যাত্রার অপেক্ষায় 10 লাখেরও বেশি হাজি সময় কাটাচ্ছেন জিকির আসকারে। বাংলাদেশিদের নির্বিঘ্ন ব্যবস্থাপনার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।